হ্যালো ভিউয়ার্স, চলে এসেছে বাইক হসপিটাল সিটিজি। আমি সুমন হালদার, চট্টগ্রামের কদমতলী থেকে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ফেজার V2 ব্লু কালারের গাড়ি। এই গাড়িটি বেশ পুরনো গাড়ি, গাড়ির বেশ কিছু কাজ এখানে রয়েছে। যে কাজগুলো আমরা করব, দেখতে পাচ্ছেন গাড়িটি অলমোস্ট আমি খুলে ফেলেছি। গাড়িটির সাইড কভার খোলা, আমি এখন যেটা খুলছি সেটা হচ্ছে গাড়িটির ক্লাচ প্লেট। এই ক্লাচ প্লেটটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, পুরো ক্লাচ প্লেটটি আমি চেঞ্জ করব। শুধু তাই নয়, এই গাড়িটির যে চেসিস আছে, চেসিসের যে বুশ, সেই বুশগুলো নষ্ট হয়ে গেছে। আমরা এই গাড়ির চেসিস বুশগুলোও চেঞ্জ করব, সেই সঙ্গে গাড়ির টাইমিং চেন আমরা চেঞ্জ করব। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির যে ব্যাকলাইট, ব্যাকলাইটটিও ভাঙা। নতুন ব্যাকলাইট আমরা এনেছি, ব্যাকলাইটটি আমরা লাগাব। গাড়িটি মূলত চট্টগ্রাম সিটির বাইরে চলাফেরা করে বেশি, মহেশখালী কক্সবাজার রুটে বেশি চলে। তো যিনি কাস্টমার আছেন, ইউটিউবের মাধ্যমে আমার নাম্বার নিয়ে চট্টগ্রামে কাজ করা এসেছেন। আপনারা যারা যারা বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের গাড়ি, যে কোনো মডেলের গাড়ি, যে কোনো সিসির গাড়ি কাজ করাতে চাইলে চলে আসবেন চট্টগ্রামের কদমতলি। আমি সুমন হালদার আপনাদের মনের মতো করে গাড়ির কাজ করে দেবো। আমার এই কাস্টমার আমাকে ফোন দিয়ে সকালবেলা সময় করে এসেছেন, উনি কাজ করে আবার কক্সবাজার চলে যাবেন। যেহেতু আমরা ক্লাচ প্লেট চেঞ্জ করেছি, সো আমাদেরকে মোবিলও পরিবর্তন করতে হবে। আমরা মোবিল পরিবর্তন করব, সেই সঙ্গে মোবিল ফিল্টার সেটিও আমরা পরিবর্তন করব। আমি এখন ক্লাচ প্লেটের ইঞ্জিনের স্ক্রুগুলো লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন গাড়িটির চেসিস আমরা খুলে ফেলেছি, সেই সঙ্গে আমরা চেইনও খুলে দেখেছি, চেইনটি পুরাতন হয়ে গিয়েছে। আমরা নতুন চেইন প্রিমিয়াম লাগাবো এবং চেসিস বুশ যেটি আছে সেটিও আমরা পরিবর্তন করব। এবং গাড়িটির এয়ার ফিল্টারের অবস্থাও খুব একটা ভালো না। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে দোকান থেকে আমরা এই গাড়ি নয়, শুধু বাংলাদেশের যে কোনো শেডের গাড়ির মাল কিনেছি, আলাক্সা চট্টগ্রামের কদমতলিতে। এই দোকানে আসলে আপনারা সমস্ত মালামাল পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন গাড়ির জন্য প্রয়োজনীয় ফগ লাইট, স্টিকার সব কিছুই এই দোকানে আপনি পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি অলমোস্ট আমি রেডি করে ফেলেছি। নতুন চেন প্রিমিয়াম লাগানো হয়েছে, চেসিস বুশ লাগানো হয়েছে, ক্লাচ প্লেট লাগানো হয়েছে, মোবিল চেঞ্জ করে দিয়েছি, এয়ার ফিল্টার পরিবর্তন করা হয়েছে, মোবিল ফিল্টার পরিবর্তন করা হয়েছে, এবং পিছনের যে ব্যাকলাইটটি ভাঙা ছিল দেখতে পাচ্ছেন ব্যাকলাইটটিও নতুনভাবে লাগিয়ে দিয়েছি। সব কিছু পরিবর্তনের ফলে গাড়িটি এখন তার পুরাতন যে পারফরমেন্স ছিল, নতুন উন্নত সেই পারফরমেন্সে ফিরে আসবে। যেহেতু গাড়িটির কাজ করা হয়ে গেছে, কিছুক্ষণ পরে আমরা গাড়িটি ওয়াশে পাঠিয়ে দেবো, তখন গাড়িটিকে আরেকটু নতুনের মতো দেখা যাবে। দেখতে পাচ্ছেন পুরাতন অবস্থায় গাড়িটির মানে কি পরিমাণ খারাপ অবস্থা ছিল। চেন প্রিমিয়ার এখানে প্রচুর ময়লা জমেছিল। আমরা সেই সঙ্গে পিছনের যে চাকা, চাকার ড্রাম রাবার চেঞ্জ করেছি, ব্রেক শ্যু চেঞ্জ করেছি। পুরো গাড়িটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। শুধু এই গাড়ি নয়, যে কোনো গাড়ি আপনারা যদি কাজ করাতে চান চলে আসবেন চট্টগ্রামের কদমতলি বাইক হসপিটাল সিটিজি। আমি সুমন হালদার, আমার নাম্বার লিংকে দেওয়া থাকবে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে যে কোনো সময় চলে আসবেন শুক্রবার ব্যতীত। দেখতে পাচ্ছেন চেসিস বুশ লাগানোর যে ব্যাপারটা আপনাদেরকে দেখানো হয়নি আগে, এটা আমি দেখাচ্ছি আবার। চেসিস বুশ আমি লাগিয়েছি গাড়িতে,
এবং একটা বিষয় আপনারা মনে রাখবেন, আমি চেষ্টা করি সবসময় খুবই যত্ন সহকারে কাস্টমারের গাড়ির কাজ করার জন্য যেন কাস্টমার স্যাটিসফাই থাকে, কারণ কাজটা তো একদিনের জন্য নয়, আমার এই কাস্টমারের মাধ্যমে হয়তো আমি নতুন কিছু কাস্টমার পাবো, সেইভাবে আমি কাজগুলো করে থাকি। সো দর্শক, আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন, এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। সঙ্গেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।